বাজনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মা মা বলে কান্দে, ছোট্ট ছোট্ট আড়াই বছর তিন বছরের বাচ্চাগুলা খাবার পায় না, ঘাস চাবাইয়া খাইতেছে, আপনারা দেখছেন ফেসবুকে ইউটিউবে। ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে, তুমি ঘাস চিড়ে চিড়ে কেন খাচ্ছ? ছোট বাচ্চা কোনো উত্তর না দিয়া হাতের ইশারা দিয়া বলে, আমার কেন জিগাও মালিক রে জিগাও, গরুর খাবার কেন মাওলাই, গরুর খাবার কেন মাওলা আমাদেরকে খাওয়ায়, রহমতেরই নজর লাগাও ফিলিস্তিনের উপর। বসন্ত, আমি আপনাদের দুটা পাও ধরে অনুরোধ করে যাই গো বাবা, ফিলিস্তিনি আমাদের মুসলমান কলিজার ভাই, আর ফিলিস্তিন এমন একটা দেশ গো বাজার, যেই দেশে বাজার আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছি, এই দেশে জাকারিয়া নবীর জন্ম, এই দেশে ইয়াহিয়া নবীর জন্ম, এই দেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। শুধু একটা আওয়াজ দিয়া বলবানি, যেই দেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কিরায় খাওয়ার পর বাবা আমার মাওলারে ভুলে নাই, যেই দেশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছি, যেই দেশে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছি, যেই দেশে বাচ্চা ছিলেন বাজানরে আইয়ুব নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইয়াকুব নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইসহাক নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইব্রাহিম নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইউনুস নবী, এই আল্লাহ হুজুর বলতে পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: قل أطيعوا الله وأطيعوا الرسول وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي بچه دوٹر بندو کرن أي بچه دوٹر کتا بندو کرن ایک شد بولن نماز پلے کے خوشی ہوئے اللہ نام آرو زورے بولن آرو زورے روزہ رکھ لے کے خوشی ہوئے یار ٹوٹا ہو دی کوئی غلط تمہارا بس ٹھیک دے اڈی تے ٹائٹ ہو چلو এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ আরো জোরে আল্লাহ খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় আল্লাহ বিড়ি খাওয়ার সময় বিড়ি খাওয়া হালাল না হারাম হারাম সুদ খাওয়া হালাল না হারাম হারাম খাইতে খুব আরাম এ ভাই তুমি ডিস্টার্ব করো না বসো এ মুসলমান ভাই এ আসছে কষ্ট করে ওই বেড ওই ব্যবসাটা করে ওই ব্যবসার ব্যবসাটা মাইট দিয়ে না ব্যবসাটা করতে দেন কষ্ট করে আসছে এটা সহ্য করে না আপনারা গলা করি তো মেহমানরা এই যে ঢাকার থেকে যারা আসছে ভাড়া দিয়ে ব্যবসার লেগে তাইছে করতে দেন তো একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ আছেন এখনো আছে পুরুষটা আসতে পারে তাহলে আল্লাহ যদি থাকে মুসলমানরা এত ভালোবাসে ফিলিস্তিনে কেন মার খাওয়াচ্ছে আমি আবার আপনার কাছে উল্টা প্রশ্ন করব যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না তারে মার খাওয়াইছে কে কথা বলেন না কেন অনেকে প্রশ্ন করে অনেকে না বুঝে বলে ফিলিস্তিনে যদি আল্লাহ এত ভালোবাসে ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর প্রায় ফিলিস্তিনে অন্তত 10,000 উপরে নবী জন্ম নিছে আর সুবহানাল্লাহ বোর কাছে যে কইয়েন এনে কওয়ার দরকার ডাকি এনে কইলি তো লস শক্তি ক্ষয় হইব কিন্তু মনে রাখবেন এই মজমার ভিতরে সুবহানাল্লাহ বলা আর বাসায় যে চুপি চুপি বলা এক না এটা হয়তো আপনারা জানেন না হ্যাঁ সবাই তো জানেই বলে বাহ বাহ মাদার উপরে করা জিনিস নাই রে সবই জানে আল্লাহ এটাও ঠিক জানে মানে না তবে এই পর্দার ওই পাশে যে পোলাপান আছে দেখতো একটার ছোট্ট সিঙ্গেল থাপড় দিন জোরে দিয়েন না ওরা বাচ্চা মানুষ খুব তেরা দেখলাম আগের বক্তা ওটা ডিস্টার্ব করছে বলে একরে ওই বাগানে দিয়ে যা না বাইতে দিয়ে একসাথে বলেন মাইকের আওয়াজ টন বেজ বাড়াও মাস্টার বাড়াও ক্লিয়ার করো একবারে ক্লিয়ার তোমার মাইক ভালো প্রশংসা করছি ভালো করছি ভালো থাকতে দিও আল্লাহ আরো বাড়াও মাস্টার বাড়াও টন বেজ বাড়াও বাস এভাবে রাখো হাত ছড়াও আর একটু ঠিক করলাম কারণ আমি জানি ও ঠিক আমি ঠিক ঠিক না ভাই বাজান দেখতেছেন এই গলাটা আজ থেকে আরো 5 মাস আগের থেকে বাঁচতেছে র্যান্ডম একটা দিন খালি নাই গতকালকে 3টা ছিল খেয়াল সকাল 11টায় বইছি 12:30টায় একটা শেষ করছি টাঙ্গাইল কালিহাতি বলি না বললে তো বুঝবেন না খালি বক্তাকে বকেন আর কে গেলে যত দূর আছে এককারে বক্তার মা বোন তুলে বকেন কিন্তু জানেন আপনি আমাকে কত কষ্টে আল্লাহ রাখছে এই কষ্টের ভিতরে শান্তি আছে বলেন এই যে আপনাদের স্বর্ণের মুখগুলো দেখি এটাই তো বড় শান্তি ঠিক না বেটি এই যে আপনাকে সভাপতি সাহেব এত বড় একজন মানুষ আপনাকে এলাকার গর্ব এলাকার গর্ব ওনার বড় ভাই তাই না দোয়া করেন আল্লাহ সমস্ত মানুষের দ্বারা এলাকা উন্নত হোক জোরে করে আমিন আমিন এনএসএ সাহেব যা কিছু করতে পারবে আপনাদের এলাকা আপনি পারবেন না তার মন্ত্রীরাও পারবে না সেটা পারবে আর দেখলাম তো মন্ত্রীকে পিছনে ঘুরে তো দেখলাম
কি করে না করে না আল্লাহ। তবে বলেন তো আল্লাহ আকবার। কালকের টাঙ্গাইল কালীহাতি থানায় এক মহিলা মাদ্রাসায় সকালে 11টায় বইছি মাহফিলে, 12:30টায় শেষ করছি। ওখান থেকে গাড়ি টেনে চলে গেছি টাঙ্গাইল ঘাটায় প্রায় 60 মাইল দূরে সেই সাগর দিঘি সখীপুরের কাছে। ওখানে মাগরিবের পরে বয়ান করছি, মাগরিবের পরে 8টা পর্যন্ত বয়ান করে গাড়ি টান দিছি টাঙ্গাইল শহরে আসিয়া 10টায় স্টেজ করছি আর একটা। ওখান দিয়ে মাহফিল শেষ করে আসতে আসতে, কারণ কালকে আবার 3 দিনের অবরত গেছে, ওরে জাম জাম গুতাইয়া গুতাইয়া আমার বাড়িতে কেরানীগঞ্জে আসতে ফজরের আজান দিছে। সকাল 9টায় আবার আমার মসজিদে যেতে হয়। আপনারা আমার মসজিদে যারা জুমার নামাজ পড়ছেন তারা জানেন আমার মসজিদে 20 থেকে 25 হাজার মুসল্লি নামাজ পড়ে। আমার মসজিদে একদিন যাই আমি দেখে আসেন, আমি গল্প মানি না। আল্লাহর শুকর, আল্লাহর শুকর। এবং আমার মসজিদে বেশিরভাগ আর্মি ব্রিগেডিয়ার এবং যারা রিটায়ার্ড পার্সন আছে এরা নামাজ পড়ে আমার মসজিদে। একটু কান্নাকাটি বেশি হয় আল্লাহর ইচ্ছায়, এই জন্য সবাই এখানে আসে। তো 9টায় চলে গেছে বাসায়, জুমার নামাজ মসজিদে চলে গেছে। আবার এমপি সাহেবের সাথে আমার কিছু পার্সোনাল কথাবার্তা থাকে জুমার আগে, ওইগুলো শেষ করছি। এরপরে জুমাটা পরে 1 সেকেন্ডও দেরি করিনি গাড়ি টান দিছে। আমার ড্রাইভার আবার অসুস্থ, নিজে ড্রাইভিং করে আছে। আর আপনার কাছে রাস্তার অবস্থা, আরো ঢুকাইছি টর্কি বাজারের ভিতর দিয়া, তত বুঝেন মেজাজ কই মাছের মতো করা ভাজা। অসুবিধা নাই, আপনাকে হাসিটা দেখতেছি এতে আমি শান্তি, কিন্তু মুখটা কালো করে যে আমার এক চাষা বাগুন বেচার মতো এমনি বয়ে গেছে। মনে হয় চাষির লগে 1 সপ্তাহ বেড়ায় কথা কয় না, তাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাব। জান্নাতের বাগানে পড়ছেন, জান্নাতে বীর পুরুষের মতো থাকবেন ইনশাল্লাহ। যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো বিশ্বনবীর জন্য বাঁচবো, যতদিন বাঁচবো মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। এই তোমার স্পিকার আমার দিক ডাইরেক্ট মারো, একটা ডাইরেক্ট ওটা ঘুরাও, একটা ঘুরাও আমার দিকে ডাইরেক্ট। এই তোমার স্পিকার আওয়াজ নাই, স্পিকার গেছে কেন? আমার দিকে তাকান, যতদিন বাঁচবো এই দেহে আছে প্রাণ, গেয়ে যাব আমার আল্লাহরই গান। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দুটা উঠে দেখান তো। মারহাবা, থাকবে দিলি কিরে ভিজদা বিটি গো মত একটু হানি দিলি বেড়া, পুরুষ মানুষের মতো দিয়ে থাকবে হইয়া পড়ছে। তাহলে বললাম মতো একটা তাকবীর দিলেন না, আপনি জানেন নাই তাকবীর দিয়ে দেখেন ফিলিস্তিনে বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করে, কথা বলে না কেন? আজকে আমার ফিলিস্তিনি মা বোনদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, কি অন্যায় করছে তারা বলে, কি অন্যায়। এই ইসরায়েল একটা যাযাবর দেশ, ইসরায়েল ফিলিস্তিন কিন্তু অত বাপদাদার দেশ না। রোহিঙ্গাদেরকে যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিছে, এই ইসরায়েলকে ফিলিস্তিনিয়ালারা রোহিঙ্গাদের মতো জায়গা দিছিল। আজকে তারা যাযাবরের মতো, বদমাইশের মতো, কুত্তা বাহিনীর মতো উড়ে বসে জুড়ে বইয়া, আজকে আমার পবিত্র স্থান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে রব সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, এই বেজর্মাদের বিরুদ্ধে আল্লাহ সূরাই নাযিল করছে, পৃথিবীতে সব ধর্মের মানুষ তওবা করে হেদায়েত পাবে, ইহুদিরা কোনোদিন হেদায়েত পাবে না, আল্লাহ নিজের ঘোষণা। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরছি,
চোখের পানি ফেলাইয়া দোয়া করা সালাম ওদের কিছু করার নেই। বেজন্ডে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মা মা বলে কান্দে, ছোট্ট ছোট্ট আড়াই বছর তিন বছরের বাচ্চাগুলো খাবার পায় না, ঘাস চাবাইয়া খাইতেছে। আপনারা দেখছেন ফেসবুকে ইউটিউবে, ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে তুমি ঘাস চিড়ে চিড়ে কেন খাচ্ছ, ছোট বাচ্চা কোনো উত্তর না দিয়া হাতের ইশারা দিয়া বলে আমার কেন জিগাও মালিক রে জিগাও, গরুর খাবার কেন মাওলাই, গরুর খাবার কেন মাওলা আমাদেরকে খাওয়ায়, রহমতেরই নজর লাগাও ফিলিস্তিনের উপর। আমি আপনাদের দুটা পাও ধরে অনুরোধ করে যাই গো বাবা, ফিলিস্তিন আমাদের মুসলমান কলিজার ভাই, আর ফিলিস্তিন এমন একটা দেশ গো বাজার যেই দেশে বাজার আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছি, এই দেশে জাকারিয়া নবীর জন্ম, এই দেশে ইয়াহিয়া নবীর জন্ম, এই দেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। শুধু একটা আওয়াজ দিয়া বলবানি যেই দেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কিরায় খাওয়ার পর বাবা আমার মাওলারে ভুলে নাই, যেই দেশে ইসুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছি, যেই দেশে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছি, যেই দেশে বাচ্চা ছিলেন বাজানরে আইয়ুব নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইয়াকুব নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইসহাক নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইব্রাহিম নবী, যেই দেশের বাচ্চা ছিলেন ইউনুস নবী, এই আল্লাহু আকবার বলতে পারে না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জীবন যাক আর থাক ফিলিস্তিনে আমরা যেতে পারবো না, তবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবো কি পারবো না? দীপ্তকণ্ঠ উলামা একরাম আওয়াজ দিয়ে দেখায় দেন, আর একটা গুলি যদি বাচ্চাদের উপর চালানো হয় সারা পৃথিবী থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনের ঝড় উঠবে। কে কে রাজি আছেন আল্লাহকে তো হাত তুলে, কারেন্ট নাই, জেনারেটর আছে, মারহাবা বলেন, হে বাবা একটু জিকির করেন তো জোরে, আল্লাহ 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 Allah 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 Hey hey dulabair pulara hey dikbo hey maga hey juta khol maga batpar edike hon edike edik dhok ও যারা মগা পিলার পিছনে দিয়ে বয়ে রয়েছে ওইটা ডুইকে যেতে পারে, আওয়াজ কি এরম কেন? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কান মারহাবা, নূরে মদিনা, নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা, নূরানি হাফিজিয়া মাদ্রাসা অলিল্লা বড়িগের উদ্যোগে মাদারীপুর জেলা কালকিনি থানা নাকি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ জহির হোসেন তালুকদার, আল্লাহ কবুল করেন। আমিন। আপনার নাম জহির? আলহামদুলিল্লাহ, খুব ভদ্র মানুষ। আজকের মাহফিলে বিশেষ বক্তা এবং প্রধান বক্তা আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা আব্দুল হাকিম ইমাম ও খতিফ গর্নদী। আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন। খুব বুজুর্গ মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ। আজকের মাহফিলের কারি আব্দুল আজিজ মুফতি জিহাদুল ইসলাম ইউসুফ এবং শাহাবুদ্দিন সাহেব আবুল কালাম আজাদ, এবং খাস করে প্রধান অতিথি আপনাদের ফরাদ হোসেন ব্যাপারী, বারাকাল্লাহ ফি হায়াতি। যত সময় আলোচনা আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ এই মাহফিলটাকে আপনি আজকে কবুল করেন। এই মাহফিলে যারা আঞ্জাম দিয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার জায়গা যারা দিছে তাদেরকে জান্নাতে একটা জায়গা করে দেন। তাহলে এবার বলেন তো, এই জমিনের মালিক কে? আমরা হলো এই জমিনে অস্থায়ী বাসিন্দা। এ কথার ভিতরে কোনো সন্দেহ আছে? অস্থায়ী যদি বাসিন্দা হই, এই অস্থায়ী বাসিন্দা হইয়া কত যে টিক্কা মারি আল্লাহর সাথে, ঠিক না বেটি? নিজের জায়গা বাড়ানোর লেগে প্রতিদিন প্রতি সিজনে প্রতিটা ইরি দেনের সিজনে জমি বাড়াই আইল কাই দেয় কথা কন। হালাকি আইল কাইটে আপনি জায়গা বাড়ান, আপনি কি হায়াত বাড়াইতে পারবেন? বুঝতাম আপনি আইল কাইটে যদি হায়াত বাড়াইতে পারতেন আমি এটা 500 বছর ভোগ করব। তাহলে আলহামদুলিল্লাহ আপনার ডাসে জায়গা বাড়াই নিতে পারতেন। কিন্তু আপনি তো জানেন না যে আপনার জায়গা বাড়বে না, জায়গা বাড়বে হায়াত বাড়বে না, এটা বন্ধ লোক। এই আল্লাহর ওলিরা, আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, মান আখাযা শিবরাম মিনাল আরদে যুলমান ইয়াতাবাক্কাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরদা। আপনি যদি কারো জায়গা 1 বিঘা জুলুম করে খান, 1 বিঘার জায়গা, আল্লাহ রসুল বলেন এই 7 তবক জমিন তার গলায় আল্লাহ তাবিজ বানাই দেবে কিয়ামতের মাঠে। তখন কেমনে বেড়াবেন এই 7 তবক জমিন? আধা কেজি ওজনের একটা পৈরেন যদি আপনার গলায় লাগাই দেয় তাই হাঁটতে কয়দিন কয় সপ্তাহ হাঁটবেন আপনি? কই সামনে আগাইতে কব, যেমনি আছে এমনি থাকো। আলহামদুলিল্লাহ বল, আমি উঠা বসা করতে কইলে কেন না, যে চাষারা আপনাকে জায়গা তো উঁচা নিচা, এই যে আমার ভাইজানরা চাষারা বসছে কত কষ্ট করে বসছে আমি দেখতেছি, আগায় আসতে কব কেমনে, আমার মায়া লাগতেছে। তাহলে পিছনে জায়গা আছে, যে যেমনি আছেন সে সেমনেই থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে কেউ ওঠার চিন্তা করেন না, অন্তত ফিলিস্তিনের জন্য 2 ফোঁটা পানি ফেলাই যায়, পারবেন না? পারবেন ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ আকবার বলেন তো। আপনি কি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নেওয়ার কারণে আজকে চাচা মুদির শত্রু হয়ে গেছে, আমেরিকার শত্রু হয়ে গেছে, চায়নার শত্রু হয়ে গেছে, কারণ এই সব শয়তানগুলা মিল্লাত ওয়াহিদা। রসুল যে বলছে কুল্লু শয়তান মিল্লাত ওয়াহিদা, সব ইহুদি শয়তান এক সুতায় গাঁথা, কথা কন না কেন? বাংলা আমাকে মাদারীপুর গোপালগঞ্জের ভাষা রসুনের কুটকি এক জায়গা, কথা কন না কেন? এই রসুনের কুটকি এক জায়গাটা হাদিসের কথা, আপনি ভাইবেন না আমি কই যদি আসতেছেন। মুশরিক ইহুদি নাসারা সব এক জায়গা, কথা কন না কে? তা না হলে এই যে চাষা মুদি মানবতা মানবতা বলে আমেরিকা মানবতা মানবতা বলে সিরিয়ায় সারা বছর, এই হারামিটা একবারও দেখলো না যে এইভাবে যাযাবররা বইয়া জোর করে উড়ে এসে জুড়ে বইয়া এই দেশটারে তস তস করে দিতেছে, এমন ভাবে বাচ্চাগুলা মারতাছে, এমন ভাবে মা বোনদেরকে বাড়ি হারা করতেছে, স্বামী হারা করতেছে, কেউ তো কথা বলেই না।
বরং সে আমেরিকা অস্ত্র দিয়া বস্ত্র দিয়া খাবার দিয়া তেল দিয়া অক্টেন দিয়া বিমান দিয়া ও রাশিয়া সব কিছু দিয়া সহযোগিতা করতেছে মার মুসলমানের গোষ্ঠী মার তোরা মারবি জান্নাতে আমরা থাকব এই আপনাকে মন খারাপ নেই কথা কইতেছেন লাগে যেন হুডি মাছের মতো তোরা মারবি আমরা জান্নাতে থাকব আর আমরা তোকে মারবো জাহান্নামে যাবি কথা কান না কেন আল্লাহর কাছে দোয়া করবেন আজকে হ্যাঁ দোয়া করবে তো নামাজের যারা অস্ত জীবন বাড়ি শুনলেন ফিলিস্তিন নিয়ে বিশ্ব নিয়ে কথা বলার সুন্নাত সুন্নাত না সুন্নাত না ফিলিস্তিন নিয়ে কোন কথা বলা প্রত্যেকটা ইমামের জন্য ফরজ হয়ে দাঁড়াইছে আপনি জানেন আমার নবীজি যে বলেছে ইনিস্তাক্কা আইনুহু ইনিস্তাক্কা কুল্লুহু যদি পৃথিবীর কোন একজন মুসলমানকে মাইরা করো ইহুদি নাসারা চোখে দরদ করায় সারা দুনিয়ার মুসলমানের দরদে ব্যথা হতে হবে তাহলে তুমি মুসলমান না বাজান আমি ফিলিস্তিন সম্পর্কে একটা কথা কই হ্যাঁ আপনি জানেন এই ফিলিস্তিনে এই ফিলিস্তিন নাইনুন শহরে নাইনুন জেলায় জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিসসালাম এই ফিলিস্তিনের এখন একটা রাজ নাম হয়েছে ক্যানান এই এটা কিন্তু ফিলিস্তিনের মধ্যেই ছিল এই ক্যানানের বাচ্চা ছিল ইয়াকুব আলাইহিসসালাম আরো জোরে বল এই ক্যানানে জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিসসালাম বাজান দে এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আপনার মা আমার মা মা মারিয়াম এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আশফাক নামক সেই শহরে আইয়ুব আলাইহিসসালাম শোনেন আইয়ুব নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان أني مسني الشيطان بنصب وعذاب এই শহরে ফিলিস্তিনের জন্ম নিয়েছে আপনার নবী আমার নবী আইয়ুব যেইখানে এখন বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিছে এই শহরের ভিতরই এই গাজার উপত্যকার ভিতরে আইয়ুব আলাইহিসসালাম ১৮টা বছর কিরার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছে এখন কান্দবে অনেকে প্রশ্ন করতে পারেন তো এই ১৮টা বছর আইয়ুব আলাইহিসসালাম রে আল্লাহ কি রায় খাওয়াইয়া আড্ডি শুদ্ধ খাওয়াইয়া হেলাইলো তাহলে বেটা কি আকামনা করছিল নাউজুবিল্লাহ বলেন আকামনা করলে এত বড় পাপ এত বড় রোগ আল্লাহ কেন দিল তা আমি আপনার কাছে প্রশ্ন করি বেঈমান নমরুদ হামান সাদ্দা ফেরাউন জীবনে ওয়ারকরদের মাথাও ধরে নাই ১৭০০ বছর বাইসা ছিল ফেরাউন তো ও কি আল্লাহর ওলিয়া ছিল জীবনে শয়তানে একবার পাতলা পায়খানা হয় নাই পাতলা পায়খানা হয় নাই ফেরাউনে তো লোক কি ওলিয়া ছিল যার কোনো রোগ হয় নাই কষ্ট হইতেছে আপনার কাছে যখন রোগ আছে না এরা আইয়ুব নবীর গাড়িতে জান্নাতে যাবে আমি আর ওয়াজই করব না না আওয়াজ ওয়াজই করব কি সুন্দর কথা কইলাম যখন বিমারি আছে বেটা তার বারসে মারালা বাইরে না যার ডায়াবেটিস আছে হার্টের রোগী আছেন যার বড় বড় খুজলি পেশরা আছেন ক্যান্সারের রুগী আছেন আপনি ডাইরেক্ট আইয়ুব নবীর গাড়িতে জান্নাতে যাবেন শুনছেন কি খেলা মুসলমানের রোগ হইলে অসুবিধা আর বুসার যদি রোগ হয় নেতানিয়াহু ইসরায়েলের বেজরমা জারবেগ প্রেসিডেন্ট নেতানিয়াহু এ জারবের যদি অসুখ হয় ওইটা হবে গজব কথা কর না কেন আরো জোরে আরো জোরে আর যদি ফিলিস্তিনের বাদশার অসুখ হয় সে মারা যদি যায় সেকেন্ডে সেকেন্ডে তার গুনাহ মাফ হবে আমাকে প্রধানমন্ত্রীর যদি রোগ হয় অসুখ হয় সেকেন্ডে সেকেন্ডে মুসলমানের মেয়ে হওয়ার কারণে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হইতেছে
খালে দারো যে রোগ রোগ হইছে নল দিয়া বাঁচাইয়া রাখছে হেরো কিন্তু সেকেন্ডে সেকেন্ডে রোগ রোগের কারণে পাপ মাফ হয়ে যাইতেছে নালে বিএমপি আলার আমার আবার গরম ডিম দিব খালি একজনের কথা পাই গোপাল বন্ধুর গোলাপি না জ্বালাই আছে ভাই কোন দিকে যাম যেদিকে যাই সেদিকে সের রামের করাত আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হচ্ছে না তো ঠিক আছে দেখি আপনাকে কষ্ট না হইলে আমারও কষ্ট নাই এই যে ভাই আপনি যাইয়েন না এই মুসলমানের বলা এবার আমার দিকে তাকান এই জমিনে আল্লাহ এখনো আছে না নাই আল্লাহ মুসলমানদের কষ্ট ওয়াদা এই কষ্টের ভিতর দিয়ে মুসলমান বিজয় লাভ করবে ঠিক না ভাই ঠিক যেই শহরটা এখন ইহুদি নাসারারা মুসলমানদের মারতাছে এই শহরটায় বড় বড় নবী গল্লা বিপদে ফেলাই রাখছে আমি একজন নবীর নাম কই ইসহাক আলাইহিসসালামের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম আমি একজনের নাম বলবো আপনি সুবহানাল্লাহ বলবেন কেমন ইসহাক আলাইহিসসালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিসসালাম ওই ইব্রাহিম সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে আমি আয়াতটা পড়ি হার্টের রোগ ভালো হয়ে যাবে ডায়াবেটিস থাকবো না আপনার মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলেন এই ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিম জন্ম নিছে যে মুসলমানের নাম রাখছে ইব্রাহিমের সন্তান ইসহাক ইসহাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ সবাই কিন্তু এই ফিলিস্তিনে জন্ম এই ফিলিস্তিনের বাচ্চা আরো জোরে কর ইসুফ আলাইহিস সালাম যে মিশরের বাচ্চা ছিল এই মিশরও কিন্তু এই ফিলিস্তিনের ভিতরে ছিল মিশর জর্ডান তুরস্ক ইরান ফিলিস্তিন এই পাঁচটা রাষ্ট্র মিলে একটা নাম ছিল সেটার নাম ছিল শাম কি নাম জোরে কর এই ফিলিস্তিন হাদিসে নাই মিশর হাদিসে নাই একটা দেশ আছে নাম সেটার নাম শাম কি নাম জোরে কর আরো জোরে যে শাম দেশ আমার নবী একাধিকবার গেছে ব্যবসায়ীর মাল লইয়া তখন এই জর্ডানের নামও ছিল শাম এই জর্ডানে একটা গাছ আছে ১৪০০ বছর আগে সেই গাছটা নবী ১২ বছর বয়সে যেই গাছের নিচে চাচার সাথে পানি পান করছিল ওই গাছটা এখনো দাঁড়ায় আছে আমি গুনাগার যখন মিশর আর জর্ডান সফরে গেলাম তুরস্কে আল্লাহ শুকর এই তুরস্ক ফিলিস্তিনের মধ্যে শামের মধ্যে ছিল আল্লাহ শুকর ওই গাছটা আল্লাহ আমার এই চোখ দিয়ে দেখাইছে এখনো পর্যন্ত গাছের পাতা তো কেউ ছেড়ে না শুকাইলে পড়লে ওই গাছের পাতাগুলোকে মাঝে মাঝে দাফন করে দেয় আমার নবী বরকত সাজার বলে ওই গাছ দিয়ে এখনো পর্যন্ত গাছের পাতায় জেকের করে গাছের পাতায় গাছের ডালে নবীর দুরুদ পড়ে কারণ আমার নবী এখানে এক সপ্তাহ ছিল ওই গাছের নিচে তাবু গাইরা ওই গাছের সাথে তাবুকের আমার নবী এক সপ্তাহ ছিলেন চাচার সাথে এখন চোখের পানি ফেলবেন দেখেন আমার নবী কত বরকতের নবী আর এই তুর্কিস্তান এই তুর্কি এবং এই ফিলিস্তিন কত বরকতপূর্ণ জায়গা বাবা কেন চোখের পানি ফেলাই দোয়া করবেন না এই গাছের নিচে আমার নবী এক সপ্তাহ যখন ছিলেন এক সপ্তাহে এই গাছে আমার নবীর ছায়া দিয়েছে যেখানে ছায়া যাওয়ার কথা না ওপন তো ছাওয়া যাবে না গাছ মাটি চিরা নবীর সাথে হাঁটত এই গাছটা কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এই গাছের ডাল এই গাছকে কেউ মারবে না এমন মরুভূমির ভিতরে এই গাছটা পানি নাই কোনো কিছু নেই এখন সরকার পানি ব্যবস্থা করছে কিন্তু ওই গাছ বাঁচায় রাখার জন্য পানি রাখবে না হায়াতের নবী আমার ওই গাছের জন্য দোয়া করে গেছে এই গাছের নিচে যখন আমার নবী বসা আল্লাহু আকবার
এই যে সেই শাম এই যে সেই তুরস্ক এই যে সেই ফিলিস্তিন এই যে সেই মরক্কো যখনই আমার নবী গাছের নিচে বসে বাজানরে জর্ডানের ভিতরে একজন বড় পাদনির নাম ছিল নাস্তুরা কি নাম এই নাস্তুরা ছিল ইহুদিদের ধর্মের এই যে ইসরায়েলের হারামি ধর্মের খ্রিস্টান হারামি ধর্মের ইহুদি ও ছিল গো ইমাম তারে ওরা নাস্তুরার নবীর মতো মানত এই নাস্তুরা রাতের অন্ধকারে ঘুমায় আছে নাস্তুরার কান জড়াইয়া কে যেন থাবড় দিছে এ তুই দুতলার উপরে ঘুমাস আর আখেরি জামানার নবী যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে বলেন না বাবা যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে নবী আমার জান নবী আমার প্রাণ খুব প্রেম লাগায় বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমাদের জীবন নবীর জন্য দিতে পারি কালকিনির জীবন এ কলিজার টুকরা যুবক বাইরা রে গাছে ছিল আমার এতিম নবী রে তুমি ছিল যদি আবার দয়ার নবীর আসাদ নূর চিন্ত এই আসাদ নূর চার মাস আগে আমার নবীর মক্কার ডাকাত বলে গালি এই কুত্তাটা আমার নবীরে গালি দেয় চরিত্রহীন বলিয়া মনের ব্যথা কাকে জানাবো লোক পাইরা এ কালকিনি মাদারীপুরের বাইরা আমার কলিজার টুকরা যুবক বাইরা আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই কোনদিন আমার নবীর একটা গালি দিস এই মানুষটার সবচাইতে বড় আলামত হলো সেই জর্ডানের শাম দেশের গাছটা যেই গাছটা আজ পর্যন্ত 1400 বছর আগে দাঁড়ায় আছে এখনো দাঁড়ায় রাত তিনটের সময় কাল লাগাইনে শোনা যায় ওই গাছের পাতা আমার মাওলার জিকির করে বাবা শুধু এখন দেখো দুই ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে কিনা যদি আমার নবীর কথা শুনিয়া কারো চোখে এক ফোঁটা পানি গড়ায় পড়ে বাবা আমার নবীর তুমি সবটা দেখতে পারবে আর আমার নবীর জীবনে যদি কেউ একটা বারে অপবিত্র চোখ দিয়ে স্বপ্নে দেখতে পারে ওই মানুষটা চিরতরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে বসা এই যে আমার বাম পাশে উলামায়ে কেরাম বসা গোর নদীর তর্কের অনেক ইমাম বসা ব্যাপারী পাড়ার ইমাম বসা কালকিনে অনেক মসজিদের ইমাম সাহেব আমার আলেম ভাইরা বসা আমার নিচে আমার কলিজার টুকরা মুয়াজ্জিন ইমাম ভাইরা বসে আছেন যদি নিজের মর্তবা দুনিয়ায় বাড়াইতে চান নবীর ওয়াজ করে করে বেশি বেশি কাঁদবে নবীর ওয়াজ যারা বেশি বেশি করে কাঁদবে ওই ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে নবীর সিরাত সুরাত যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা কোনোদিন বেইজ্জতি হবে না বাবা আল্লাহ তার ইজ্জত জমিনে শুধু বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে আমি দেখব এখন আমার নবীর কথা শুনে কে কান্দে
ওই নাস্তুরা বদমাশ খ্রিস্টানদের নবী বলতো তারে, ওই নাস্তুরারে রাতের অন্ধকারে কে যেন থাবড় দিয়া বলে বদমাশ শুয়ে রইছো, তোর দেশে এমন একজন মাটিতে শুয়ে রয়েছে যারে না বানাইলে কিচ্ছু বানাই তো নাস্তুরা লাভ দিয়ে ঘুম ভেঙে পাগলের মতো শুরু করছে পাগলামি। বৌরে কয়ে যার কারণে আমি থাপ্পুর খাইছি যে আখেরি নবী সে মনে আমার দেশে আসছে। আরে আল্লাহ হাক্কর জোরে বলতে পারো না, আখেরি মোহাম্মদ মনে আমার দেশে আসছে, এই শাম দেশে আসছে। নাস্তুরা পাগলের মতো দৌড়েছে সকালবেলা, তখন আমার নবী ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না, বুখারীর সারার ভিতরে আল্লাহ মাজিদুল হক লেখেন এই নাস্তুরা দৌড়ে এসে দেখে নবী ঘুমায়, জিজ্ঞেস করে তোমরা কাফেলায় কয়জন, আবু তালেব বলে আমরা 27 জন, অন্যরা হয়তো 41 জন, মারহাবা বলেন 41 জন, বলে তোমাদের ভিতরে মোহাম্মদ কে, বলে সে ঘুমাচ্ছে আমার আমার ছেলে, আবু তালেব বলে আমার ছেলে, কয় না সে তোমার ছেলে না, তার বাপ বাইছে নাই। খ্রিস্টান এই বেজরমা গো, বেজরমাই যে ইসরায়েলের যারে তারা নবীর মতো মানত, এই নাস্তুরা যদি দিন বলতো ওই ইহুদির বাচ্চারা দিন দিনই বলতো, রাত্রে দিন করলে দিন, দিন রাত্রে দিন করলে দিন রাত, এত মানা মানত নবীর মতো। সে যখন কইছে আবু তালেবরে বলতেছে এইটা তোমার ছেলে না, এটা তোমার ভাতিজা, আবু তালেব বলে আপনি এই তথ্য কেমনে জানেন, কয় তার সমস্ত ঠিকানা আমার কাছে আছে। জোরে 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 জোরে, আমি যদি তোমার ভাতিজার খবর এখন আমি এই শামের রাজধানীতে যাইয়া বাদশার কাছে দেই, আমি এই জামানার লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাব, কিন্তু আমি তোমার ভাতিজার খবর কারো কাছে কমু না, কারণ আমি তার বদনাম যদি বলি আমি দুনিয়ায় বাঁচব না। এই কথোপকথন হচ্ছে সাসার মধ্যে আর নাস্তুরের মধ্যে, ইন দি মিন টাইম আমার নবীর ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে, নাস্তুর আমার নবীর যাই এই পাও দূরে জড়াই ধরছে, চেহারার সাথে চেহারায় মিল লাগে, ওই যে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে, আল্লাহ আকবার বলতে পারেন না। নাস্তুরা খ্রিস্টানদের পাদ্রি, এক নজর নবীরে দেখা পাগল হয়ে গেছে। বাপ ও বাপ, তুই আমার বুক একটু আয়জান্ডা, আমার নবীরে বুকের মধ্যে নিয়া চুমা দিতে চায় আমার আল্লাহ, বলেন না রে বেঈমান তোর অপবিত্র মুখ আমার নবীর মুখে লাগবে না। যখনই চুমা দিতে যায় তার মন চেঞ্জ হয়ে যায় আর চুমা দেয় না, নবীরে পাশে বসাইয়া বলে এই যে আমার চাদর মাথার পাগড়ি বিছাইয়া দিলাম আমার কালো পাগড়ি। খ্রিস্টানরা তো কালো জিনিস পছন্দ করে, আর আমাদের কাছে হলো আবিয়া সাদা পছন্দ, নবীর কাছে সাদা আর খ্রিস্টানদের কাছে জোরে কন আরো জোরে কালো পছন্দ বাবা, কালো পাগড়িটা খ্রিস্টান, 21 হাত লম্বা পাগড়িটা নবীর জন্য বিছায় দিয়া বলি তুমি আমার মাথার পাগড়িতে বসো, তোমার জন্য এই দুনিয়া আল্লাহ বানাইছে। কিন্তু বাবা একটা কথা জিজ্ঞেস করি গো, তুমি কিন্তু 2 দিনের উপরে এইখানে থাইকো না, তোমার শত্রুর অভাব নাই, তোমারে মাইরে ফেলবো। আবু তালেব রে তোমার ভাতিজারে মাত্র 2 দিন পরে দেশে লয়ে যাও, তা না হলে ভাতিজারে কিন্তু মাইরে ফেলবে ইহুদিরা, অবাদান সেই কুত্তা ইহুদিরা আজকে বাইতুল মুকাদ্দাস ভাঙতে চায়। ইরামান নবী শত্রু, সেই 12 বছরের নবী আমার,
আমার নবীর শত্রু তাদের সেই যার নবীর মতো মানতো তাদের পাদ্রী নাস্তুরাই বলে গেছে তোমরা জানো না রে আবু তালেব এই খ্রিস্টানরা ইহুদিরা তোমার ভাতিজার শত্রু এবার আমি দেখব কার চোখে এক ফোঁটা পানি জমে নাস্তুরা আমার নবীর সামনে বসাইয়া দামি দামি খাবার তুলে দেয় নবী খায় না এবার নাস্তুরা বলে বাবা গো যদি তুমি এখন নবী হইতা আমি কালেমা পড়ে মুসলমান হইতাম কিন্তু তোমার নবুয়াতি পাইবার 40 বছর বয়সে এটাও আমি তোমারে কয়ে গেলাম তোমার হাতটা আমার হাতে একটু দাও আমি একটা চুমা দেই আবার দয়ার নবী হাতটা বাড়ায় দিলেন নাস্তুরা চুমা দিলেন চুমা যখনই তুলে দিলেন নাস্তুরা পাগলের মতো লাফাইতাছে আর বলতাছে এত সুন্দর হাত আমার জীবনে কোনদিন দেখিনি ওই যে নাস্তুরা চুমা দিতে দেরি আছে তার ঠোঁটের মধ্যে এত ঘ্রাণ শুরু হয়ে গেছে বাজার নাস্তুরা পাগল হয়ে গেছে সাথে সাথে নাস্তুরা ডাক দিয়ে বলে মুহাম্মদ রে বাবা তোমার আল্লাহ এত দাবি বাড়াইল কেন তুমি এতিম হইল তুমি এতিম হওয়ার পিছনে একটা মাত্র কারণ তুমি এতিমদের সম্রাট হইবা হে আমার মাদারীপুর কালকিনীর ভাইরা আমার মতো কার মা নাই বাবা নাই আমি জানি না দেখো তো আমার নবী এতিমের সাথে তোমার কণ্ঠটা একটু মেলে কিনা যখনই নাস্তুরা বলছে তুমি এতিম নবী আমার চাদর দিয়ে চোখ মুছে আর বলে আমারে কেউ সামনাসামনি এতিম বলবেন না আমি এতিম কইলে সহ্য করতে পারি না আমারে কেউ এতিম বললে আমি সহ্য করতে পারি না এখানে অনেক দাড়ি পাকা বাজান আছেন এতিম এখানে অনেক বাজান আছেন মা নাই বাবা নাই এই দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা ও আমার স্কুল কলেজের বন্ধুরা এই যে আমার আলেম ভাইদের দিকে তাকায় দেখো আমরা যখন মাদ্রাসায় পড়তাম স্কুল কলেজে ভাইরা পড়ত মা পান খাওয়া পয়সাটা টিফিনের জন্য রাইখা দিত গো মা আমার বাড়ি তো এই যে ট্যাকের হাট বাবা গোপালগঞ্জ মুর্শিদপুরের মধ্যে পড়ে গেছি আমরা ট্যাকেরাডের ব্রিজটা পার হলে আমার বাড়ির কথা জিগাইলে সবাই যে খাইয়ে দিবে বাবা যান ওই ট্যাকেরাডে আমি জন্ম নিছি আমার শৈশবকাল কৈশোরকাল কেটেছে ওই ট্যাকের হাটে আমার মা ওই ট্যাকের হাটে কত বোরকা পরে মাদ্রাসায় নিয়ে আসতে আমার মা আমার বুকে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকতো ছাতিটা আমার মাথায় দিয়ে রাখতো মার বডিটা ভিজে যাইতো আমার বডি ভিজতে দিত না তুমি মাদ্রাসায় পড়ো তুমি ভিজলে তোমার ঠান্ডা লাগবে ও আমার কলিজার টুকরা দাদা ভাইরা কালকিনীর ভাইরা মনকে বুঝাইয়া কান্দ আজকে নভেম্বর মাসের 3 তারিখ এই নভেম্বরের 3 তারিখ তুমি মনকে বুঝাইয়া বুঝাইয়া কান্দা আর মনকে বলো মন রে কার লাগিয়া বাদ সি সুখ রাই
কার লাগিয়া বাদসি সুখের এই না বাসর ঘর এই ঘর একদিন হইয়া যাবে আমার জন্য বাসবাগানে পড়ে রব কেউ খবর নিবে না আল্লাহ সাদা এই জগতে বন্ধু পাব না নভেম্বরের তিন তারিখ দুইটা হাত উঁচা করে বাবা আমার আল্লাহর পাগলের মতো একটা ডাক দাও যে আমার বন্ধু দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও নভেম্বরের তিন তারিখ ডাক দাও ডাক দাও ডাক দাও মা নাই বাবা নাই ডাক দাও মার জন্য একটা দরখাস্ত দাও ডাক দাও ডাক দাও ডাক দাও নভেম্বরের তিন তারিখ ডাক দাও বাজান ও বাজান যারা বইয়া বইয়া কানতাছেন না এই চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারবেন আমি বলে গেলাম তোমাকে সভাপতি কান দে এই কোন ওয়াজে বইয়া তোমাকে সভাপতি কানছে কিনা জানি না ওমরের মতো কাটটা একটা জাহান্নামে যদি চির জান্নাতে হয়ে যেতে পারে একটা হেদায়েত ছাড়া লোকরে আল্লাহ আল্লাহর ওলি বানাই দিতে পারে পারে না সর্বনাই কত লোক যায় বাবা ডাকায় গান জাগর তীর দিনের বয়ানে বাবা পুরো ভালো হয়ে যায় তাবলিকে যায় বাবা সরসিনে যায় তিন দিনের বয়ানে ফেরেস্তার সাথে দামি হয়ে যায় কথা কর না কে আরে আরে বাবা ইলিয়াস রহমান যে দৌলি না তবে আমার এতটুকু গ্যারান্টি আছে আমার মায়ের দো আমার সাথে আছে তো আমার মায়ের দো এমন ভাবে আমার কাজে লাগছে যে আমি কথা বললি মাহবিল আমার বাজানটা কান দে এটা একমাত্র আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া এটা আমার বাবার দোয়া আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি এই যারা দাঁড়াই আসর এই জায়গাটা একটু খালি হয়েছে দিকা এ এ পিছনে ব্যাক করিস রে স্যার এদিকা এ হোক তুই যাবি তুই লুলা হয়ে যাবি আমি কই দিই হো রে তুই কালকেই লুলা হয়ে যাবি এদিকা এ খালি জায়গায় বয় এদিকা আয় তোর সাই রোড এদিকা আয় আল্লাহ কবুল করেন জোর করে আমিন আরো জোরে কর কষ্ট হইতেছে ও গাইতে কইলে মর আরো সরিয়ে গেছে চিন্তা করেন মনে করছে এনে বুঝে আজ যাইলাস ভয় পাইস না আয় খালি জায়গাটা পুরো করে দে আল্লাহ আকবার বলেন তো বাবা কষ্ট হইতাছে ব্যান্ডা ছাড়েন ধরেন কে কি হইছে পেজাবাদ দাও কি শুরু করছে ফ্যান তো ঠিকই ছিল আবার তুই কি করলি লারা সারা করস কে বেড়া ধুয়ে দে আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন কষ্ট হইতেছে আর বেশি সময় বয়ান করবো না এক ঘন্টা হয়ে গেছে আর বয়ান করবো মাত্র 15 থেকে 20 মিনিট চলবে বসে রয়েছে তোমার নবীর কথা শুনে অজরে কান্দতেছে এদের কেউ কান্দতে বলে নাই তুমি তো কান্দাইতেছ তুমি যদি কান দাও এদের মাফ করে দিতে পারো না আর জীবনে একটা দিন আমার এতিম নবীর দেহাই দিতে পারো না এই যে আমার আলেম বেড়া কলকালার সুল্লাহ পড়ে পড়ে আজকে আলেম হয়েছে কিন্তু নবীর কথা পড়ে আলেম হয়েছে আগে তো কত দেখতে পারলাম না দেহাই দেও না আমার নবীর মুখখানা কেমন বাসন্ডে বা চোখের পানি ফেলায় কাঁদবা নবী আমার যখন বললেন আমারে কেউ এতিম বলবেন না কারণ আমার এতিম বললে আমার শোকের আগুন জ্বলিয়া উঠে আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই মা বলে ডাক দিছিলাম বেশি দিন লাস্টিং করলো না আমার চাচারে এখন কত সুন্দর বলে আব্বা বলে ডাকি
আবু তালেব আমার নবীর কোলে করে নিয়ে কয় বাবা রে বাবা তোমার ইতিম বলছে তুমি কি কষ্ট পাইছো বাবা নবী আমার বলে চাচা একটা কথা শুনতে চাই আপনি বলেন তো আমি কি ইতিম আবু তালেব বলে না বাবা আপনি ইতিম না আপনার সব আছে জোরে 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 আপনি আমার বুকের ধন আপনি আমার মালিক আপনি আমার কলিজা আপনি আমার সব বাবা অনেক চাচা কিন্তু বাতিদের এরকম ভালোবাসা দেয় দেয় না অনেক চাচার আছে আবার বাতিজাকে সম্পদ মাইরা খাইয়া বড় লোক যদি সত্যিকারে আবু তালেবের মতো ভালোবাসা কোনো চাচায় দেয় আবু তালেব তো জীবনও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে শুধু তার জুতার ফিতেটা জাহান্নামে সুতার বানানো হবে আল্লাহ আবু তালেবের ভালোবাসা যদি এক পালায় দেয়া হইতো তামাম পৃথিবীর চাচাদের ভালোবাসা এক পালায় দিলে আবু তালেবের একটা রাতের ভালোবাসার শূন্যস্থান পুরো হইতো না কি মনে করলেন আপনি আবু তালেব কি ভালোবাসা দিছে হালাকে বাজান কপাল খারাপ কালেমাটা হয় নাই আল্লাহ আকবার বললেন না কষ্ট হইতেছে আল্লাহ এই শাম দেশে এই ফিলিস্তিন আমার নবী সফর করছে আজকে এই ফিলিস্তিন এই শাম যেখানে আমার নবীর কদম লাগছে এই শাম দেশে আমার নবী ইমামতি করে নবীদেরকে মুক্তাদি বানাইয়া ফেরেশতাদেরকে মুক্তাদি বানাইয়া 1,24,000 পয়গম্বর নবীর পিছনে মুক্তাদি সারা দুনিয়ার ফেরেশতা মুক্তাদি সারা রুহু মুক্তাদি ওই মুক্তাদি আমরাও ছিলাম জোরে 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 সারা দুনিয়ার মাখলুক রুহুর জগতে তারাও নবীর পিছনে নামাজ পড়ছে যেই দেশ থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে ওই দেশটারে তোরা শেষ করে দিবি এত তাড়াতাড়ি সম্ভব না উলামা একরাম এখন আওয়াজ দিবেন সম্ভব না সম্ভব না সম্ভব না যদি ফিলিস্তিনিদেরকে আর একটা হাত দেওয়া হয় সব মুসলমান তোদের বিরুদ্ধে আন্দোলন করবে আল্লাহ আমাদের সাহায্য করবে কে কে রাজি আছো আল্লাহকে হাত দেখায় দাও মারহাবা বলেন আল্লাহ আপনি তাকায় দেখেন এই গোর নদীর টর্কি এই মাদারীপুর কালকিনি আল্লাহ তোমার পাগলগুলি ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিছে আমরা যাইতে পারবো না এটাও জানি ভিসা পাবো না তাও জানি একটা শীতের পোশাক নিয়ে আমার ভাইদের পাশে দাঁড়াইতে পারবো না ওই বাচ্চাদেরকে একটা রুটি দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু মনের ভালোবাসা পার্সেল করে দিলাম মনের ভালোবাসা পাঠায় দিলাম মনের ভালোবাসা পাঠাই দিলাম মোবাইল চাপ দিলে যদি আমেরিকায় পার্সেল হয়ে যায় কথা নাম্বার পার্সেল হয়ে যায় উঠে যায় আমাদের ভালোবাসা তো ফিলিস্তিনে পার্সেল করে দাও তুমি সব পারো মানুষের বানো মোবাইল নাম্বার যদি সৌদি আরব যেতে পারে সেকেন্ডে আমাদের ভালোবাসা যাইতে পারে না আমাদের তাকবীর যাইতে পারে না আর একবার দেখা ভাই যদি আর একটা বাচ্চাকে আঘাত করে বেঈমানদেরকে দুই টুকরা করে ফেলবো কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় আল্লাহ তুমি তোমার রহমতের নজরটা একটু ফিলিস্তিনে লাগাও তুমি যদি কাউরে নজর দাও পৃথিবীর এমন কেউ নেই তারা ধ্বংস করে দিতে পারে এই ফিলিস্তিনে তোমার মুসারে এরকম বাক্সুর ভিতর বাঁচাইছো এই ফিলিস্তিনে তোমার জাতির পিতা ইব্রাহিম রে আগুনে বাঁচাইছো এই ফিলিস্তিনে আসামে কাহাবদেরকে তুমি বাঁচাইছো এই ফিলিস্তিনে সামে বাচ্চা ইউসুফ জুনুয়াসের হাত থেকে আবদুল্লাহ ইবনে তামেরকে বাঁচাইছো এই ফিলিস্তিনের সামদেশে আইয়ুব আলাইহিস সালাম রে তুমি বাঁচাইছো তুমি মুসলমানদের বাঁচাও তুমি বাঁচাও
বেজেন্ডে দেখেন এই ফিলিস্তিন না কত বরকতপূর্ণ দেশ, সারা দুনিয়ার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে দূর দূর করে তাড়ায় দিল। মারহাবা কোন যে আইয়ুবকে আল্লাহ কোরআনে ডাক দেয় ওয়া যকুরু আবদানা আইয়ুব ইদনাদা রাব্বহু আন্নি মাসসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব উরকুদ মিরে জিলিকা হাদা মুগতাসিলুম বারিদিন ওয়া শারাব। মুগতাসিলুম বারিদিন ওয়া শারাব, মারহাবা বলতে পারেন না? আইয়ুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনের বাদশা, ইন দি মিন টাইমে আল্লাহ তারে পরীক্ষা ফেলানোর জন্য শরীরের মধ্যে একটা পোকা দিলেন, কিরা একটা পোকা। এমন ভাবে পোকা লাগার আগে ওই যে বিনুসুবি ওয়াদা মাসানিয়া শাইতান বিনুসুবি ওয়াদা, আল্লাহ আমি জানি আপনি আমার পরীক্ষা ফেলছেন কিন্তু আমারে বেশি কষ্ট দিতেছে শয়তানে, আমার এই মুসিবত দেখে শয়তান মানুষের মনের মধ্যে প্রবঞ্চনা দিচ্ছে। শয়তান বলতেছে মানুষের কাছে রূপ ধারণ করে মানুষের যে আইয়ুব যদি আকাম না করতো তার এরকম রোগ দেবে কে? যারা আইয়ুব আলাইহিস সালামের বাড়ির দারোয়ান ছিল কি ছিল? জোরে কর, আরো জোরে, এ আপনার কষ্ট হইতেছে? ওই যে একটা পোলা জুতা লিয়ে গেল গা কিচ্ছু কইলেন, দুটো কেন দিতে পারলাম না বাটপার ধারে? হে বক, আর মাত্র 10 মিনিট কথা কব, ওই লোক পিছনে ব্যাক করছে, বইতে কলি মগাই দৌড় দেয়। এদিকে তাকাও, যারা তার বাড়ির দারোয়ান ছিল সিন্ধুকের চাবি বয়ে বেড়াইতো, গরু ছাগলরে পানি খাওয়াইতো, আইয়ুব আলাইহিস সালাম যেদিন বিপদে পড়ে গেছে তারা দেখে লাড়ি লিয়ে যাইছে, আইয়ুব হ্যাঁ রে তোর নাম আব্দুর রহমান না? হ্যাঁ। তোর নাম আব্দুল জব্বার না? হ্যাঁ। তা কি হয়েছে? তুই না আমার বাড়ির দারোয়ানের খাতায় এখনো তোর নাম লেখা? কয় হ্যাঁ। তুই লাড়ি নিয়ে এসিস কে আমার সামনে, কয় আইসি তোমার পিডাই এই দেশ থেকে খেদাবো। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মাসানিয়া শয়তান বিনুসিব ওয়াদা, আল্লাহ আমি জানি তুমি আমার পরীক্ষা ফেলছো, শয়তান আমার কষ্ট দিতেছে, শয়তান এইগুলোর সাজাই দিয়েছে, যারা আমার বাড়ির চাকর তারাও লাডি নিয়েছে আমার মারব। আল্লাহ তুমি সিদ্ধান্ত দাও আমি কি করব, তোমার খাতা থেকে আমার নামটা কেটে দিও না। জোরে 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 জোরে, এই যে সেই ফিলিস্তিন। বাজান্দে এবার দিলটা নরম করে কাঁদবেন, আইয়ুব আলাইহিস সালাম বলে তোমরা কি চাও? কয় আমরা শুনছি এই জামানার বুজুর্গ কইছে তোমার গায়ে যে কিরা ঢুকছে পোকা ঢুকছে, এই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না, এই গন্ধ কারণ নাকে গেলে তারও বলে ক্যান্সার হবে। ও বাজান এক দেড় বছর আগে একটা রোগ আসছিল নাম তার করুণা, ওই করুণার অ্যাকশন এখনো আছে, মাস্ক পরে মানুষ ঘুরে কথাগণ জীবনে যে ইচ্ছা মাস্ক এনে না সেও লাগাইয়া বাজারে যাইতে হইছে, নাহলে দোকানদার সদায় দেয় নাই, অফিসে কারেন্ট বিল নেয় নাই, ব্যাংকে টাকা দেয় নাই, বাইর করে দিছে ব্যাংকেতে বাইরে কথাগণ নাকি সত্য না মিথ্যা? এখনো হসপিটাল দিয়ে বাইর করে দেয় মাস্ক পরে না গেলে। ওবাসান ভালো করে বুঝছো, আইয়ুব আলাইহিস সালামের বাড়ির চাকর বলতেছে তুমি কবে যাবা তাই বলো। বলে আমি কোথায় যাব বল, এই ফিলিস্তিনে কই জায়গা আছে আমার? কই যাবা তা জানি না, বাঁকতে হবে তাই বাঁকতে হবে। হ্যাঁ, দারোয়ানের লগে কথা কইতে না কইতে দেখি চায়ের বউ হাজির, জাহেদা সাজেদা কেউ বলেন জবেদা, আর ছোট্ট বোর্ডের নাম হলো রহিমা, মারহাবা করে আসল নাম হলো রহমা, ওইটারে কয় রহিমা, রহমা হয়েছে জবেদা হয়েছে সবগুলো আইছে। আইয়ুব আলাইহিস সালাম বলে কি ব্যাপার তোমরা কি? কয় আমরা জায়গা আমাকে তালাক দিয়ে দেবে,
বড় বউ জাবেদাকে আমার তালাক দেন পাখে আপনারা যে রোগ হয়েছে আর সারার কোনো কুল কিনারা দেই না এখনো যৌবন আছে জায়গা নবীর বউ হে যদি কয় জায়গা চাচা তোমার চাষ দিলে তুমি যদি বুড়া বসে বউ মারার পর একটা যুবতী মেয়ে বিয়ে করো ও চিংকিম পাক্কা চি 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 সিসিং ফাক কথা কন নাকি শাশি মরে গেছে যুবতী একটা বিয়ে করে আপনার বয়স 60 বছর বিয়ে করছেন 25 বছর এক বন্ধা নারী রে চাষা আপনার তো সেই আগের মতো শক্তি নাই চলাফেরা করতে পারেন না টাকা পয়সা ইনকাম করতে পারেন না দেখবেন বউ আর আপনার ঘরে থাকবে না কথা বল না আর যদি আজরাইলের ডরও দেখেন তাও আপনার খেদমত করবো না তবে সব মেয়ে না কিছু কিছু মেয়ে রাবেয়া বসরিও আছে ঠিক না মেয়ে ঠিক আল্লাহ হাই বালাসালাম দেহে বৌসার খান খারাইয়া গাঁটটি বুঝকা লিখে আমরাও যাই আমাকে তালাক দিয়ে দেন ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি বাইবেন না আমি বানায়া কইতেছি আইব আলাহ সাল্লাম বলে তোমরা কি চলে যাবা হ্যাঁ তাহলে যাও তিন বউ গাঁটটি বুঝকা বাইন দেয় কারণ থাইকা কি করবে 27 জন সন্তান ছিল তাকে তিনজনের 27 জন 3 নং 27 তিন বউ সন্তান কয়টা জোরে কন আপনার কয়টা এখন তো আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে দুইটা হইলে ভালো হয় জায়গা জমি যেভাবে কমে যাইতেছে দুইটা হইলে ভালো হয় দুই দিন পরে কবে না হইলে ভালো হয় মগামুগি বেহা হইয়া হইয়া থাক না এই ভালো হয় যে কদিন বাজে বেহা হইয়া হইয়া থাক কথা কর না কে কুত্তা কুত্তির মতো হইয়া থাক দোয়া লাগবে হে মুসলমানের বলা হালাক আইব আলাইহিস সালামের সন্তান কয়জন তিন বোর কয়টা কয়টা কইরা সুবহানাল্লাহ এই 27টা পোলাই মরে গেছে 27টা ছেলে মেয়ে মারিয়ে লেছে ডাইরেক্ট কোরআন শরীফে ও হাবনা আহলাহু ওয়া মিতলাহু মাহুম রাহমাতাম মিন্না অধিকরা লিউলিল আলবাব সব মেরে ফেলাইছে কেমনে মারছে শয়তান আবার চ্যালেঞ্জ করছে আল্লাহ তোমার আয়ুবের এত ভালোবাসো তুমি দেহিন আয়ুবের শক্তি কেমন আছে ইমানের শক্তি আল্লাহ কয় কি কি পরীক্ষা নেবি কয় তার সন্তানগুলো মেরে ফেলবো আমি সাত ফেলাইয়া কয় মার মার মো আমি মার শয়তান সাত দিয়ে জাতা দিয়া সব মারছে সন্তানগুলা বাকি রয়েছে বউ তিনটা ওই তিনটারে সাইডারে ধোকা দিয়ে কইতেছে যে রোগ হয়েছে কোনোদিন ভালো হইব না এগুলো তো গোইব তোরা বাক যৌবন থাকতে বাক তিনজন পড়ে গেছে গা শয়তান ঠাউনের পাড়ায় লুত নবীর বউর মতো পড়ে গেছে গা ডাইরেক্ট দাঁড়ায় বলতেছে আমাকে তালাক দিয়ে দেন তালাক দিতে হবে না তোরা এমনি যা যদি অন্য ঘরে যাস গা তোরা আমার ডিভোর্স দিয়ে যাইস কত আপনি কেমন তালাক দিবেন না না তালাক দেব না তালাক দিলে তো আজীবনের লেগে ছিন্ন হয়ে গেলি তালাক দেব না যদি তোকে ভুল করে দিন বুঝতে পারস আবার ফিরে আসিস আমি আর ওয়াজি করব না আইব আলাইহিসসালাম বললেন যদি কোনোদিন ভুলটা বুঝতে পারস আবার ফিরে আসিস তোকে জন্য দরজা খোলা কিন্তু মনে রাখিস রে আমার মওলা আমার এইভাবে চিরদিন এই রোগে মারবে না এটা আমার বিশ্বাস আছে কারণ আমি কোনোদিন গুনাহ করি নাই ঠিক আছে যাই আপাতত কয়দিন লেগে যাই যা ওই যে রহমা মা রহিমা রহিমারে কয়ে তুমি কোন সময় যাবা এই কথাটা বলতে দেরি আছে যাইয়া স্বামীর পাও দুটো জড়াই ধরছে আমি কই যাম আমি ইউসুফ নবীর নাতনি অর্থাৎ বাদশা ইব্রাহিমের মেয়ে আমি ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম জুলাইকার বড় ছেলের নাম ইব্রাহিম
সেও ফিলিস্তিনে জন্ম হজরকন মারহাবা ইসুফ আলাইহিস সালামের 6টা সন্তান 6টা সন্তান ফিলিস্তিনে কবর ফিলিস্তিন এত তাড়াতাড়ি শেষ করে দিবি তাকানি দিকে খালি ফিলিস্তিন ফিলিস্তিন শুনতাছেন জানেন ফিলিস্তিন কারে পায় শুনেন আমার কাছ থেকে আমি বাদশা প্রাগিমের মেয়ে আমার বাবা এখনো মিশরের প্রেসিডেন্ট আমার দাদা ছিলেন ইউসুফ মিশরের প্রেসিডেন্ট আমার দাদি জানছিলেন জুলাইখা মিশরের প্রেসিডেন্টের প্রথম স্বামীর দ্বিতীয় স্বামী আমার দাদা যান ওই ঘরের নাতনি আমি আমি দুনিয়া সব ছাড়ব গো আমার স্বামীর কদম ছাড়ব না আই বলেছিলাম চোখের পরে সের দিয়ে কয় এই জন্যই তো আল্লাহ আমার কাছে কেতাব নাজিল করে বলছে স্ত্রীর কাছে এমন এমন গোপন গোপন কিছু ব্যাংকে জমা থাকে যেটা দুনিয়ার আর কারো কাছে ব্যাংকে জমা থাকে না কথা কর না কে ও বাজান বিবির কাছে এমন এমন কিছু কথা ব্যাংকে জমা রাখছেন আপনি বাসর করে খেতে বসে অথবা এক বালিশে বসে এমন এমন কথা বলছেন দুনিয়ার কারো কাছে আপনি শেয়ার করতে পারেন নাই ওই কথাটাও কিন্তু স্ত্রীর বুকের ব্যাংকের মধ্যে আছে এটা একমাত্র স্বামী স্ত্রী ছাড়া এই প্রেম আর দুনিয়ার কারো মধ্যে হতে পারে না কষ্ট হইতেছে মা রহিমা বলে সবাই ছেড়ে গেল আমি আপনারে ছেড়ে যাব না বরঞ্চ আমি আপনারে কারো হাতে অপমানিত হতেও দিব না আমি আপনার এখন তুর্কির মধ্যে করে জাকার মধ্যে করে মাথায় লমু আমি দেখতাছি আপনার পায়ের হাড্ডির মধ্যে পর্যন্ত কিরা ঢুকে গেছে গো আপনার কানের ছিদ্রের মধ্যে বিল বিল করতেছে কিরাগুলি আপনার চোখটা নষ্ট করে ফেলছে আপনি এখন চোখে দেখেন না আপনার নাকের ছিদ্রের ভিতরে বিল বিল করতেছে পোকা শুধু আপনার গালটা বাকি আছে হয়তো খাবারের জন্য আমার মওলা ওই জায়গাটা ভালো রাখছে আইয়ুব আলাইহিস সালাম বলেন না রে বিবি না এই জিব্বাটা ভালো রাখছে একমাত্র আমার মওলার জিকির করার লাগে তুই একটা মহিলা মানুষ আমারে কেমনে মাথায় লবি মা রহিমা বলে আল্লাহ সবই পারে একজন নবীর যদি এত বড় রোগ দিতে পারে ওই আল্লাহ এই রোগ্ন ব্যক্তির আমার মাথায় তুলে দিতে পারে বেজান আইব আলাইহিস সালাম বলে স্বামীর মাথায় তোলা লাগবে না আমি এখনো পর্যন্ত এত দুর্বল হয়ে যাই নাই রে বিবি একটা কাজ কর একটা পোকাও যেন আমার শরীর থেকে না পড়ে এদেরকে আমার আল্লাহ আমার শরীরটা খাবার খাদ্য দিয়ে দিছে যদি একটা পোকা পড়িয়া যায় আবার উঠে দিস মা রাহিমা বলে আমি আপনারে তিন বেলায় জায়গাগুলো ড্রেসিং করে দিব রক্ত পুষ খায়া খায়া কিরাগুলো এক জায়গায় জমা হয় যেই জায়গায় বাবা লাল গোস্তগুলো বের হয়ে যায় মা রাহিমা হাত দিলে আয়ো কষ্ট পায় ওই জায়গায় জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দেয় রে বাবা জিব্বা দিয়া পরিষ্কার করে দেয় রে মা ও আমার কালকিনির মায়েরা স্বামীর খেদমতের নিচে কেন জান্নাত তোমার গো মা রাহিমার কাছ থেকে নাও গো মা সকালবেলা কিরা হাতের এই জায়গাটা খাইছে লাল হয়ে গেছে কিরাগুলো কত শিক্ষিত দেখেন বৈকাল বেলার এইখানের গোস্ত খায় না এখান থেকে খায় জোরে 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 এই যে জায়গাটা বাবা রক্ত পুষবে রয়েছে মা রাহিমা যখন তেনা দিয়ে ডলা দেয় হায়ব লাভ দিয়ে উঠে তখন রহিমা চিন্তা করলো মানুষের বডির মধ্যে সবচাইতে নরম জায়গা হলো জিব্বা
মারাহিমা হাটটারে সোজা করে জিব্বা দিয়ে সাইটে সাইটে স্বামীর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে হাইবাল আসলাম দেখে আর বলে ওবালি আমার রাহিমারে তুমি কোন জান্নাতে রাখবা একটু দেখাবানি পৃথিবীতে স্বামীরে একটা জান্নাত দেখাইছে আল্লাহ একজন নবীর দেখাইছে তার বিবির জান্নাতটা এক নম্বরে হলো মা রাহিমা দুই নম্বরে হলো আমার বিশ্বনবী খাদিজার জান্নাতটা খাদিজা ইন্তেকালের আগে আমার নবী দেখতে চাইছে মালিক রে যেই খাদিজা আমারে এত ভালোবাসা দিছে আমার খাদিজা জীবনে কোনোদিন আমারে হাত দিয়ে খাইতে দেয় নাই আমার খাদিজা বেঈমানরা আমার মারত জিব্বা দিয়ে সাইটা সাইটা ওই জায়গাগুলো পরিষ্কার করত আমার খাদিজারে কোন জান্নাতের বালাখানায় রাখবা আমার দেখাবা মৃত্যুর একদিন আগে আমার আল্লামান নবীর জান্নাত দেখাইছে মিরাজের রাত্রে নবী যখন জান্নাত ভ্রমণ করতেছে ও বাজার এখন সিল্লাবার কান্দা জিব্রাইল বলে নবী গো এই জান্নাতটা কেমন লাগে ও জিব্রাইল এত সুন্দর জান্নাত তো আমি একটা জান্নাত দেখলাম না হুজুর এই জান্নাতটা কারে দিলে বেশি খুশি হন নবী বলে আমি তো জানি না আল্লাহ কারে দিবে নবী একটু সবুজ করে আপনি তো লেখাপড়া জানেন না আপনি তো উম্মি আপনি তো লেখতেও জানেন না পড়তেও জানেন না আমি জিব্রাইল শোনাচ্ছি দারে দারে খাদিজাতুল কুবরা এই ঘরটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাজান এখন একটা চিৎকার মারবা বিবির ভালোবাসা কার এখন দারে খাদিজাতুল কুবরা যখন জিব্রাইল পড়ে শোনাইলেন নবী আমার বোরাকের থেকে একটা দৌড় দিয়ে খাদিজার জান্নাতে ঢুকছে জান্নাতের বিস্তার ধরিয়া খাদিজা রে তুমি কই গো খাদিজা আমি দূরে এক নজর দেখতে চাই রে খাদিজা জিব্রাইল বলে নবী গো খাদিজার জান্নাত দেখতে পাবেন খাদিজার সাথে দেখা হবে না এবার কানবেন আমি দেখবো মা খাদিজারে কয়জনে ভালোবাসো আমার নবী বলে কেন আমার খাদিজারে একটু দেখাইলে আল্লাহর কি হয় নবী আপনি যদি খাদিজারে এখন দেখতে যান অবশ্যই আপনি জড়াইয়া ধরবেন আপনি সহ্য করতে পারবেন না এই যে তিন মাস হইল খাদিজা মারা গেছে এখনো পর্যন্ত আপনি ঠিক মতো খান না ঘুমান না এখনো স্বপ্নে খাদিজা খাদিজা বলে কান্দেন গো খাদিজার সাথে আপনার দেখা হবে না নবী আমার কান্দে কেন্দে খাদিজার জান্নাতে বসে পড়লেন আল্লাহর দু হাত বাড়ায় বলে আল্লাহ খাদিজারে তুমি আমার এখন দেখাও বা না দেখাও আবার খাদিজারে আমার মরার পরে দেখাই দিও আমার কেমন ভালোবাসা দিছে স্বামীর মা এই মহিলাকে প্যান্ডেল আছে মা শুনিয়া লও গো মা রাহিমা বললেন আমার ঘাড়ের পরে হাত দেন স্বামীর ঘাড়ের পরে হাত দেয়া তুর্কির মতো করিয়া বাবা আস্তে আস্তে করে এই ফিলিস্তিন গাজা উপত্যকা মারহাবা বললেন না এই গাজার মধ্যে একটা কুয়া আছে যেই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না এই কুয়াটা হলো আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাত উরকুদ বিরজিলিকা হাদা মুগতাসল মারহাবা বলতে পারলেন না ও আইয়ুব রে তোর পায়ের গুড়মুড়া দিয়ে আঘাত কর জমিনে কল্লাম জমজম কুয়ার মতো কুয়া হয়ে গেল মুগতাসল এখানে নামাইয়া গোসল কর ১৮ বছরের কিরাও চলে গেল আবার আইয়ুব আলাইহিস সালামের বয়স তখন ৬২ বছর ছিল আবার ৩০ বছরের মতো বানায় দিলা আল্লাহ কোরআন এই কথা কি বলে শোনো ওয়াহাবনা লাহু মিসলাহুম মা হুম র
رحمة منا وذكرى لأولي الألباب. أيوب زوبون بايسور ها كيراغاسي ها এখন কি চাস আল্লাহ কিচ্ছু চাই না আমার রাহিমা পরে তুমি 16 বছরের যুবতী বানাই দাও জিবরাইল ধাক্কা দিয়ে মা রাহিমার ওই কুয়ার মধ্যে ফেলাই দিল যেই কুয়াটা গাজায় আমি আর রাজি করব না এ মাইকের আওয়াজ বাড়া বেটা গলা ব্যথা হয়ে গেল রেডি রেডি আল্লাহ কিছু চাই না আমি সুস্থ রাহিমা গেছিল স্বামীর জন্য খাবার ভিক্ষা করার লাইগা পরের বাড়িতে থালা বাটি দিয়া স্বামীর জন্য খাবার আনতো স্বামীর জন্য খাবার আনতে গেছে ভিক্ষা করতে কাজের বুয়া হিসাবে আসিয়া দেখে একটা ৩০ বছরের যুবক বইয়া রইছে ঘরের মধ্যে মনে করছে শয়তান বইয়া রইছে হে হে তুই কে না আরে স্বামী রে কেউ তুই কয়নি বুঝেন নাই তুই শয়তান মাসানিয়া শয়তান বিনসুবি ওয়াদা আমার স্বামী যে বলতো শয়তান আমার কষ্ট দেয় তুই হন আমার কষ্ট দিবি হে ভাইরা আরে রাগ করিস না পাগলি আমি তোর স্বামী আইব সেই ঘরটা এখনো পড়ে আছে মা রাহিমার ঘর এত তাড়াতাড়ি গাজাকে শেষ করা যাবে না তার মাত্র ৫,০০০ সৈন্য হামাসের গাজায় আর ওরা হলো ৫,০০০ এখনো পর্যন্ত গাজার সীমা রেখায় ঢুকতে পারে না কারণ কি জানেননি ওই জায়গা আছে বীরে শেপা বীরে রুহা অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়গুড়ের আঘাতের কুয়া কষ্ট হয় আর দুই মিনিট সারা রায় বার টাটকা বুয়া মিথ্যা কথা সারা রায় দশ মারহাবা বলেন আল্লাহ আকবার বলেন তো হে বউ হে চুপ হে চুপ তুই আমাকে সংসারে বেজার লাগাইছ স্বামী আমারে চুল্লি কইছে আমি বলে পরে পরে চুরি করে এনে আমার স্বামীরে খাওয়াই মানে স্বামীরে কইছে মনে করছে যে শয়তান স্বামীর রূপ ধরছে তুই গেলাম রোগ্ন অবস্থা উঠতে পারা নড়তে পারে না বইতে পারে না যে লোক আবার যুবকের মতো বই রয়েছে আমি তো স্বামী আইব বিশ্বাস করে না মা রাহিমা থুইয়া শয়তান মনে করে দিছে দৌড় এখন একটা আওয়াজ দিয়েন কেমন এটা আমার কথা না কোরআনের কথা রাহিমা দৌড়তেছে ডরে আইব আলাইহিস সালাম তখনই আল্লাহ জিবরাইলের পাঠাইতে গেল আইব তুই চাস কি আল্লাহ আমার বউ আমার মাইনে নেয় না ওর চেহারা ১৬ বছরে বানাই দাও আমার যেমন বানাইছো ওরও বানাই দাও নলের দিয়ে বিশ্বাস করা যাইব না যখন মা রাহিমা দৌড় দিছে সামনে যে জিবরাইল দাঁড়াইছে একটু দাঁড়ান এই তুমি কেডা আমি শয়তান না আমি আল্লাহর পাঠান রুহুল কুদুস জিবরাইলের নাম রুহুল কুদুস মা রাহিমা থমকে দাঁড়ায় গেছে তুমি রুহুল কুদুস না আসেন আমার লগে তখন আইউব একটু সরায় রাখছে জিবরাইল বাজান রে কুয়ার পারে মা রাহিমা কুয়ার মধ্যে পড়িয়া সাঁতার কাইটা উঠছে ১৬ বছরের যুবতী সেই কুয়াটা এখনো গাজায় ফিলিস্তিনে এত তাড়াতাড়ি ফিলিস্তিন ধ্বংস সম্ভব না আইয়ুব আলাইহিস সালাম আবার আনছে আরে আরে রাহিমা তুই তো আমার আগের রহিমা করে তো ১৬ বছর বিয়ে করেছে তুই তো সেই রহিমা রে আপনি কে আমি আইয়ুব মা রাহিমা কান্দের কই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ যে আল্লাহ আপনার আমার সব ফিরাই দিতে পারে গো
আসেন আমরা সেজদায় পরে মাবুদের প্রশংসা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা দেয় নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাই ভাই তোরা দুজন যাস না হে তোরা বিয়ে করস নাই করা জিনিস পাবি বেটা হরুক বিনা নাহলে এমনটা পাবি তোর খালি ঘুষাইব তলপেটে ঘুষাইব তোর তুই যাইব গা মগে হানুটে হাঁটা দিছে আলহামদুলিল্লাহ এই যে সাসির যে কালা চেহারা দেখেন না চামড়া গুলো ঢিল হয়ে গেছে এই সাসির আল্লাহ জান্নাতের ভিতরে নামাই একটা সুগনি দিব আমার সাসি হয়ে যাবে বিশ বছরের যুবতী আপনি সাসার একটা ডুব মারাইব আপনি হয়ে যাবেন বত্রিশ বছরের যুবক কি আনন্দ মারহাবা গো আরে জোরে মারহাবা এই দাড়ি আর পাকা থাকবে না আপনি হয়ে যাবেন তিরিশ বছরের যুবক একশো বিশ হাত লম্বা চাষি হবে একশো আঠারো হাত লম্বা কি মজা ওই জান্নাতে যাবার নিয়ত আছে না নাই আছে না নাই আছে আল্লাহ যে জান্নাতে ডুব দিয়ে এইগুলো করবে এটা তো আয়ুব আর রহিমার দ্বারাই প্রমাণ দুনিয়া কথা কর না কেন আল্লাহ আয়ুব আর রহিমারে দিয়ে এই কাজ করে বুঝাইলেন আমি জান্নাতে তোকে এই কাম করব আমি আল্লাহ সব পারি কথা কর না কেন কষ্ট হইতেছে দুই মিনিট রাহেল এখন তো স্বামী আর স্ত্রী এই যে ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব আল্লাহ কোরআনে বলেন আইব আলাইহিস সালাম আল্লাহ জিগায় কি আবার জাবানি প্রেসিডেন্টের জায়গায় কয় হ আল্লাহ জামু মারহাবা বল আবার আসলে নাই ফিলিস্তিনে ফিলিস্তিনে গাজা শহরে আইসা চেয়ারে বইছে এখন যেগুলো দারোয়ানা ছিল ওগুলো তো আঠারো বছরে বুড়ো হইয়া কোনোটা মরে গেছে কেউ দাঁত নাই চোখ দিয়ে হিগুন পরে নাক দিয়ে ডালসা পরে যারা আইব আলাহ ইসলামরা কষ্ট দিয়েছে সব কটা লুলা হয়ে গেছে বাজান রে যখন লুলা হয়েছে আইব আলাহ ইসলাম ডাক দেয় আব্দুর রহমান জি আব্দুল করিম জি তোরা যে একবার এমন হয়ে গেলি তবু তো চেনা যায় না আর দেখ আমি এখন তিরিশ বছরের যুবক হুজুর আপনি যদি একটু দোয়া করতেন আমরা অন্যায় করছি আল্লাহ আমাকে যৌবন ফিরাই দিই আল্লাহ বলেন যা ওয়াহাবনা আহলাহু মিতলাহু মাহুম রহমা আমার কাছে যখন স্যালেন্ডার করছে ওগো সবাই আমি মাফ করে দিলাম এবার একখান খেলা আইব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সবাইরে মাফ করব আমার তিন বউরে মাফ করব না বিপদে ফেলাইয়া তিনটা গেছে সইলা অগ তিনটারে মাফ করব না আল্লাহ কয় দেখা যাক স্বামী তো তোর হাতে না আমার হাতে ঠিক না বেটে বাজানি ওয়াজ করার পিছনে একটা মাত্র কারণ এখন মওদা এসতে সাত বুঝাই দেব আল্লাহ রাত্রে স্বপ্নে দেখে কয় আইবের খবর জানো কি সে তো প্রেসিডেন্ট যে গাড়টি বুসকা বাইন্দা গেছিল ওই গাড়টি লই আবার আইবের দপ্তরে ভিক্ষুকের মতো দাঁড়ায় দাঁড়ায় কান্দের কয় মালিক আমরা যে অন্যায় করছি অন্যায়ের কোনো ক্ষমা নাই তুমি যদি ক্ষমা করো তোমার আয়ুব ক্ষমা করতে পারে আমার আল্লাহ বলে আয়ুব রে মহিলাদের চোখের পানি আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য আমি তোর তিন বউরে মাফ করে দিছি আয়ুবটা আমি করব মানে করার আগ হয়েছে আমি করব না আমার আল্লাহ কায় আয়ুব রে বুঝা শুনে কনা আমি করব না আল্লাহ আয়ুব রে কয় বুঝা শুনে ক না করব না ক
হট করে আমার আল্লাহ বলে আইব রে আমি যদি আবার তোরে কিরায় ফেলায় দেই আল্লাহ 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 আসলে আমি মনে হয় ভুলে গেছিলাম আমার সেই দুঃখের দিনের কথা আল্লাহ আমি আমার বিবিদেরকে মাইনা নিলাম আল্লাহ কোরআনে তাই বলে ওয়াহাবনা আহলাহুম মিতলাহুম মাহুম রহমাতাম মিন্না বিবিদেরকে ফিরিয়ে দিলাম ওয়াহাবনা আহলাহু মানে কি বিবি সন্তান ওই যে ২৭টা যে মারা গেছিল আইয়ুব আলাইহিস সালাম ওই ঘরের সামনে যে এক একটার নাম করে ডাক দেয় এক একজন আল্লাহ জীবিত করে দেয় ওই মালিক এখনো আছে না নাই ওই ফিলিস্তিনের আইয়ুব নবীর কবর আছে না নাই ওই আইয়ুব নবীর কবরকে টার্গেট করে একটা বোমা মারবি তোদের কলিজায় বোমার জন্য অপেক্ষা কর আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যত অন্যায় করবেন দেখেন আইয়ুব নবীর বিবি তিনটা অন্যায় এর চাইতে অন্যায় আর থাকতে পারে না চাচা আপনার অসুখ হয়েছে আপনার বউ যদি আপনার হচ্ছে বাপের বাড়ি যায় আপনি তো কবেন তোর মারে শুদ্ধা তালাক দেব কথা কর না কে আমার বিপদে বেলায় যাস গে এখন বুড়ো হয়ে গেছে দিয়ে আয় তুই বাংলা ভাষায় বকা দিয়ে কবেন ওইটা তোর আমি এখন কইতে পারতেছি না মিডিয়া ছেড়ে দেবো কালকে আমার চাচারা আমার দেশের ভাষা দিয়ে বুঝাইলাম কথা কর না কে এটা আমার দেশের ভাষা কিন্তু খারাপ অন্য দেশে খারাপ না আমার দেশে যেই পুরি আপনি তেলে ভাইজা খান ওই পুরি রেসিল এটা মাইয়া রে কয় পুরি যদি আপনি কন পুরি রে খামু আপনার জাগায় ঘর ভেঙে লাগবে ঘুষাই একবার আপনি তো কইছেন দে দুইটা পুরি দে কিতা কইলি তুই কিতা কইলি কিতা খাইতা কিতা পুরি খাইতা রে খেতা দিছে রে খেতা খেতা খাইতার তুই এ নাক সাফাটা হলো খালি যদি পুরির কথা কও পুরি মানে তুমি কিন্তু হালাকি আমার দেশে পুরি তো গোর নদী বাজারে টর্কির বাজারে টুপুর বানাই বেশি কথা কর না কে কষ্ট হইতেছে দুইটা মিনিট বাজান রে আমার সাথে একটা কথার উত্তর দিবেন এত অন্যায় করার পরেও যদি আমার আল্লাহ তার বিবিদেরকে মাফ করে দেয় আবার সব ফিরাই দিতে পারে বাজান জীবনে যত অন্যায় করছেন আমার মালিককে আপনার মাফ করে দিতে পারে না কেন মাফ করবে জানেন নি এখন কানবেন গো বাবা আমরা একটা জায়গায় ধরা আছি একটা জায়গায় বাবা আমাদের জন্য সুযোগ সুবিধা ভালা আমাদের খাতায় নাম আছে আইয়ুব নবীর উম্মত না আমার এতিম নবীর উম্মত আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে আল্লাহ আমার উম্মত যত অন্যায় করবে বিকাল বেলা আমার না দেখাইয়া কোনোদিন তাদের জাহান্নামের খাতায় লাগবে না শুক্রবার আর সোমবার যখন আপনার আমার লিস্টিটা চলিয়া যায় বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন নবীর প্রেম ঢুকাবেন যখন দেখে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম এমন গুনাহ করছে জুমার নামাজ তো পড়ে নাই জুমার নামাজের আজান দেয় আব্দুর রহিম দোকানে বইয়া দোকানদারি করে আব্দুল করিম মোবাইলে কথা কয় নামাজে যায় না এই যে আব্দুল জব্বারের ছেলে বালেক কলেজে পড়ে জুমার নামাজের সময় সে সিনেমার হলে ছবি দেখে যখন তোমার গুনাটা যখন আসরের নামাজের পরে নবীর রওজায় চলিয়া যায় আমার নবী খাতাটা ধরিয়া আস্তে করে বাস করে এইখানে গুইজা রেখে কয় জিব্রাইল রে আবার উম্মতের গুনাটা আপাতত লেখিস না দেখি আগামী শুক্রবার পর্যন্ত নামাজটা পড়ে কিনা এই গুনার খাতাটা আমি কোসরে রাখিয়া দেয় উল্টা কোসরে রাখিয়া বলে দেখ আমি জুমার নামাজটা পড়ে কিনা যখন দেখে আগামী জুমাটাও পড়ে না নবী আমার এই ইটারে হাসতে করে সিরিয়া কই দেখি মরার আগে একদিন পড়ে কিনা
এমন বান্দবরে কেমনে ভুলবা। বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার যে ইয়াতিম নবী বলে উম্মতের, আরে যখন তুই নামাজটা পড়স না তখন আমার কাছে ফেরেশতারা বড় গলায় বলে দেখেন আপনার গুনাহগার উম্মত করে কি, যাদের জন্য আপনি এখনো কান্দা কবরটা কেদা বানায় হেলাইছেন। আমার নবী তখন কান্দার কয় আমি কান্দি তোমার কি, তারপর আমার উম্মত গুলার মাপ দিবানি। ওই নবীর কথা পাশক তো নামাজ পড়তে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন লাগে হাত তুলে দেখেন তো। যদি জান্নাত নগদ চার যুবক কোটি কোটি টাকার মালিক হইতে চাস, নগদ মা বাবার দোয়াটা নিয়ে নিবি। এই ব্যাংক যদি হারায় যায় আর টাকা পাবি না। এই যে মা বাবার দোয়ার ব্যাংক যদি একবার হারায় যায় মরে যায় তোর ব্যাংক কলস, থাকতে মা বাবার কাছে জান্নাতের ব্যাংকের অ্যাকাউন্টে করে নিবি। রাজি আছো? কে কে রাজি আছে দেখার লাগে হাত তুলে দেখো তো। নারাই থাকবে না মা না। এখন আপনি কইবেন যাদের মা নাই তারা কি করবে? এই যে আমার ভাইজান বললো আমার বাবা নাই, আমার আব্বা আছে আলহামদুলিল্লাহ। বলে আপনার আব্বা আম্মা আছে? আমার আব্বা মারা গেছে। আর আমার মা নাই, আপনার বাবা আছে। আপনার মা আছে না বাপ নাই? আমার বাবা এখনো বেঁচে আছে। আমার আব্বা যখন ঢাকায় যায়, এই যে আমার আব্বার গিরায় সমস্যা, বসে নামাজ পড়তে পারে না, রুকু সিজদা দিতে পারে না। আমি আব্বার গিরার পিছনে একসাথে এক বসায় এক সপ্তাহে 300,000 টাকা খরচ করছি। কিন্তু আমার মালিক যদি কারো গিরা বাদ করে দেয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই ওটা ভালো করতে পারে। আমি আব্বারে বলছি দরকার এমডিকে নিয়ে আপনার গিরা আমি চেঞ্জ করে আনবো। বলে না বাবা, তাহলে বলে ক্যান্সার হয়ে যাবে, ডাক্তার আবার করবো। আমি যেভাবে হই এইভাবেই কয়দিন বাইসে যাই। আমি বললাম আপনি বুঝেন, আমি গত বছর যখন আমার আব্বারে এই গিরার ট্রিটমেন্ট করাইতেছি, আল্লাহ জাতের কসম করে বললাম ওলামা একরাম, আমার কথায় যে আপনারা কান দেন, চাতক পাখির মধ্যে তাকায় থাকেন এমন এমন না। অনেক বক্তা আছে আমার সাথে, সুরলা বক্তা আছে, অনেক বড় বক্তা, দেখবেন 15 মিনিট রস করার পরে মাঠ খালি ভাঙে। কিন্তু আমার আল্লাহ কেন ভাঙ্গায় না? আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে, আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। এ মাদ্রাসার তালবিলিম গিয়া তোকে এই কথাটা কেন বলে যায় আজকে লেখে নেয় আমার কাছ থেকে। গত বছর শীতের মধ্যে আমার আব্বার গিরায় মাঝে মাঝে সমস্যা, এক একটা ইঞ্জেকশনের দাম প্রায় 30,000-35,000, এক একটা ইঞ্জেকশন 4টা করে ইঞ্জেকশন লাগে মাঝে মাঝে আব্বার, 1,00,000-1,50,000 টাকা আমার আব্বার এক এক সময় এক এক সপ্তাহে ইঞ্জেকশন লাগে। যখনই দেখি আর নামাজ পড়তে পারে না তখন নিয়ে আবার ইঞ্জেকশন দিই আলহামদুলিল্লাহ। বলে যে কয়দিন আল্লাহ রাখে তাই না? আল্লাহ গত বছর যখন আব্বা একবার অসুস্থ হয়ে গেল, মানে আর চলতে পারে না, দুজনে ধরে বসাইতে হয় বাথরুমে যেতে, কি একটা আজিব কারখানা। আমার ওয়াইফ আমার মা যে স্বপ্ন এখন আছে, দুইজনে ধরে বাথরুমে দেয়, বাথরুমে বইতে পারে না আব্বা, চিল্লা মা বাবাকে চিল্লা নিয়ে পারে, আমার শরীর জয় না। তো ডাক্তার বলছে গরম পানি দিয়ে সেক দিতে, একটা মেশিন দিয়ে দিছি। তো আমার বিবি তো রাত্রে ঘুমায়, আমি তো প্রতি রাত্রে 4টা-5টায় বাসায় যাই, যাই দেখি আমার আব্বা গিরের যন্ত্রণা কোহাইতেছে। ওই যে বালিশের উপর ঠান্ডা রাখছে, তো আমার মাও ঘুমায় আমার বউও ঘুমায়। বাজান গেটটা যখন খুলছে, বাব্বা মনে মনে ভাবছে সারাদিন পুত্রবধূ আমার খেদমত করছে, একবার ধরে উঠাইছে একবার বসাইছে গো, এখন ওরা একটু ঘুমাক, আমার চোখে ঘুম না আসে না আসুক, ওরা অন্তত ঘুমাক। আমি 4টার সময় যাই দেখি আমার আব্বা কোহাইতেছে আল্লাহ গো আল্লাহ গো। আমার আব্বারে তো আমি 2011 সালে হজ করাইছি যুব, 11,00,000 টাকা খরচ করে আমি গুনাগার, আমার বাবারে কাবা ঘরের দরজাটা ধরাইছি হজের সময়। বাবারে বুকিরি আরাফার মাঠে দোয়া করছি, মুজদালে বা মিনায় দোয়া করছি, কেন আমার কোথায় তোমরা কাঁদো আজকে বলে দিয়ে যাই। আমি যখন রাত 4টায় আসছি দেখি আমার আব্বা কোহাইতেছে। আমি আব্বার আঁটুতে হাত দিলাম, চিল্লায় উঠছে
আমি বললাম আব্বা কেমন লাগে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ও আমার যদি আল্লাহ নিয়ে যাইতো তাও খুশি হইতাম, এত যন্ত্রণার ভাল লাগে না। সিরিজ দিয়ে টাইনা টাইনা প্রতিদিন পানি বার করে বাবা। আমি ভাবলাম আব্বা কেমনে আরাম লাগবে, গরম পানি দিয়ে সেক দিলে একটু ভালো লাগে। আমি যখন গরম পানির পোটলাটা দিয়ে বাবার গিরার মধ্যে একটু চেপে ধরলাম, আমার বাবা বলে না বাবা তুমি যে ঘুমাও, তুমি যে ঘুমাও। সারাদিন সফর করে রাত্রে ওয়াজ করে আসছো, আমি তোমাদের এই যে মাত্র এক মাস আগের কথা বলে, এক মাস হয় না আমি ইন্ডিয়ার থেকে যেদিন আসলাম লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা প্রোগ্রাম ইন্ডিয়ায়। তোমরা ফেসবুকে ইউটিউবে দেখছো, দেখছো না? যেদিন থেকে ইন্ডিয়ার থেকে আসছি ওদিনকে আমার মহাবীর রোড ট্যাকেরাট ব্রিজের গোড়ে সে একবারে তাঁতি কান্না দেখে নষ্ট আছে বৃষ্টির মধ্যে। ওদিনকে কিন্তু আমার আব্বা আমার পিছনে বসা, আমার আব্বা পিছনে বসা ওয়াজ শেষ করিয়া আমার এই গাড়ি দিয়ে ড্রাইভিং করে যখন আব্বারে নামাই দেই রাস্তার পাশে, বাসায় যাবে আব্বা, আমার আব্বা বলে বাবারে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু টেলিফোন দিতে ভুল করো না, এই বৃষ্টির মধ্যে গাড়ি চালায় ড্রাইভার যাবে হয়তো একটা ঘটনা ঘটে যাইতে পারে, আমি কিন্তু তোমার কণ্ঠ না শুনে ঘুমাবো না। যুবকরে কার দোয়া নিবি না, যেই বাবা এখন আমি ইলিয়াজের কণ্ঠ না শুনে ঘুমায় না ওই দেখ তোর সভাপতি কান্দে, কারণ এই বাবাই গ্রামের মধ্যে তার বাবা। তারা যখন স্কুল কলেজে পড়তো তার ভাই আজকে এত বড় অফিসার বাবা, স্কুল কলেজে যখন পড়াইতো বাবা খাতা কিনে দিতে অনেক কষ্ট হইত, স্কুলে হাতটা ধরে নিয়ে যাইতো আজকে বাবা কই গো। আমি যখন আমার বাবারে নামাই দিলাম বাবা আমারে বলে খবরদার টেলিফোন না পাও পর্যন্ত আমি কিন্তু বিছানায় পিঠ দেব না। বাজান বাসায় যাইতে যাইতে রাত আড়াইটা বাজছে, ট্যাকেরার থেকে মাত্র এক ঘন্টা লাগছে। বাসায় যাইয়ে যখন আব্বারে মিস কল দেই নাই, কল দিছি মনে করছে আব্বা ঘুমায় গেছে, সেকেন্ডের ভিতরে টেলিফোনটা ধরিয়ে কয় বাবা তুমি পৌঁছাইছ। এই বাবা যাদের নাই, এই যে দেখো আব্দুর রহিম আসফি বাবারে হারাইয়া পাগলের মতো কান্দে, এই যে তোমাদের প্রধান তোমাদের সভাপতি জহির হোসেন তালুকদার কান্দে, যুবক যেদিন এই ব্যাংক দুয়ার ব্যাংকটা হারাইয়া ফেলবে আর কারো কাছ থেকে এই ফেসিলিটি পাবো না, যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? নিবা 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 নিবি, যুবক নিবি, নগদ নিবি, তিরিশটা সেকেন্ডে নিবি, এখন তিরিশটা সেকেন্ডে। তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি ইনশাল্লাহ বলো, আর তুই গেলে আমার নিয়ে যাবি ইনশাল্লাহ বলেন, আমার ইমাম বাড়ি কেউ জান্নাতে গেলে আমার নিয়ে যাবেন আর আমি গেলে আপনাকে লয়ে যাবো, কিন্তু সময় এখন আমি বন্ধু বানাবো আমার কথা শুনতে হবে। যুবক এখন বাবার ব্যাংকের কাছ থেকে কোটি কোটি দোয়া নিবি, জান্নাতের চাবি নিবি। সব বক্তার কথায় ওঠে না, আমি জানি আমার কথায় আমার কলিজার টুকরা জান্নাতি যুবকরা ওঠে, ঠিক না বেঠিক? তিরিশটা সেকেন্ডে দাঁড়াবি, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে সময় তিরিশ সেকেন্ড, ওই যুবকগুলো লাভ দেয় খারা দাঁড়া, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়া, যারা হাসবি তুই জাহান্নামের খাতায় নাম দিবি দাঁড়া, যাদের বাপ এই মাঠে আছে বাইজিদ বুস্তামি হবি তুই দাঁড়া, যাদের বাপ এই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছি, দেখ আমি বলার আগে বাপরে ধরে কেমনে কান্দে, দেখ 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 যুবক এই যাকে বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি না, এই দাঁড়া, এ বাপগুলো দাঁড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, এই ধরদে ধরদে যুবক ধরদে 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 ধরদে, একটা দৌড় দিয়ে এই যুবকের মতো বাপরে বুকি নিয়ে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কামতে থাক, দে যুবক ধরদে, যুবক ভাই ধরদে 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 ধরদে, দেখ এই দাড়ি ভাগা বাবা কেমনে সিগলাই, দেখ তার বাবা নাই, এই দেখ 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 দেখ,
যাকো বাপ নাই তার কার কাছে মাপ চাবি দেখ তো সভাপতি কান্দে কারণ সভাপতির বাপ নাই এই দেখ এই যে বাবাজি দাড়ি ভাগা কেমনে সিল্লায়ার দেখাইতে চায় আমার বাবা নাই আমার বাবা নাই আল্লাহ তুমি আজকে 3 তারিখ নভেম্বরের মাঠের দিকে তাকাও এই বাজান কেমনে একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়ে গেল দেখো বাবার না পায়া কেমনে সিল্লাইয়া পড়িয়ে গেছে আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে কে যেন বাবার ব্যাংকটা খুলিয়ে দিল বাবা যদি মাফ করে দেয় এদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ যাদের বাবা আছে তারা মাফ চাইলো যাগো নাই তারা কি করবো আল্লাহ তাদের চোখের পানির খাতিরে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও